বিয়ের খবর টলিপাড়ায় শনিবার সামাজিক মাধ্যমে জানা গিয়েছিল জি বাংলার উড়ি খ্যাত অভিনেত্রী সোহিনী ব্যানার্জী বিয়ে করছেন তার দীর্ঘদিনের প্রেমিক জয় সূর্যকে আগামী সাতাশে জানুয়ারি আর এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত বল্লভপুরের রূপকথা ছায়াছবির ভূপতি তথা অভিনেতা সত্যম ভট্টাচার্য দর্শকরা অভিনেতা সত্যম ভট্টাচার্যকে কিছুদিন আগে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত রক্তবীর ছবিতে অভিনয় করতে দেখেছেন অভিনেতা বিয়ে করছেন তার দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিংহর সাথে যিনি এই টলি ইন্ডাস্ট্রির অন্যতম একজন অভিনেত্রী তাদের সম্পর্ক বেশ কয়েক বছরের যা অবশেষে পেতে চলেছে আইনত ও সাতপাকে পরিণতি গত বছরের শেষ দিকে টলিপাড়ার অনেক নায়ক নায়িকারাই গাছ ছড়া বেঁধে তাদের নতুন জীবনে পদার্পন করেছে টলিপাড়ার আরও বেশ কিছু নায়ক নায়িকা রয়েছে যাদের মধ্যে অন্যতম হল আদ্রিত রয় কৌশাম্বী চক্রবর্তী এবং অরিত্র গোস্বামী আরো অনেকেই রয়েছে এই লিস্টে সীতারা বাংলার পক্ষ থেকে সত্যম এবং শাশ্বতী সিংহকে নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এই বিষয় নিয়ে অভিনেতার সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছিল তিনি তার নতুন জীবন নিয়ে আমাদের কি কি জানালেন আসুন শুনে নি মানে তার আগে থেকেই কিন্তু ম্যাক্সিমাম জার্নিটা থিয়েটারের মঞ্চেই হয়েছে আর কি আমার সাথেই থিয়েটার করে মানে আমার দল করে তো এইভাবেই শুরু আর কি এগারো বছরের বন্ধুত্ব আট বছরের প্রেম এরকম প্রেমের নিবেদনটা কার তরফ থেকে হয়েছিল আপনার তরফ থেকে নাকি তার তরফ থেকে দু তরফ থেকেই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর থ্রুতে হয়েছিল পর্দায় তো আমরা আপনাকে মানে বিভিন্ন চরিত্র অভিনয় করতে দেখেছি আহ সত্যম ভট্টাচার্য কি একদম রোমান্টিক প্রেমিক যাকে বলা যায় মানে ফুল দিয়ে সেই রকম ভাবে প্রপোজ করার মতন নাকি অন্যরকম ভাবে একেবারে গতানুগতিক রোমান্টিক প্রেমিক বলা যায় না তবে চেষ্টা করি যতটা রোমান্সটা বাঁচিয়ে রাখা যায় নিজের মধ্যে আহ সেটা অন্যভাবে প্রকাশ করি আর কি কিন্তু একেবারে মানে যেই রোমান্টিক হিরো বা যেই রোমান্টিক মানুষদের আমরা পর্দায় দেখেছি একেবারে গতানুগতিক ভাবে ওরকম নয় আচ্ছা আর বিয়ের সাজ নিয়ে কিরকম কি প্ল্যানিং থাকছে মানে কি আপনি পড়ছেন আপনার বেড়ার হাত কি পড়ছেন মানে সেরকমই কিছু প্লানিং কিছু হয়েছিল না একদম বাঙালি বাঙালি মতে যেরকম বিয়ে হবে সেরকমভাবে বাঙালির সাজে আমরা আচ্ছা পাঞ্জাবি শাড়ি এই আচ্ছা আর কোথায় করছেন বিয়েটা কোথায় হচ্ছে বিয়ে তো হচ্ছে ওই গড়িয়া পাটুলিড ওদিকে আচ্ছা আর সব বড় বিষয় মানে বিয়েতে যাদেরকে আপ্যায়ন করছে তাদের জন্য হরেক রকমের স্বাদের মধ্যে কি কি থাকছে কি কি লাগছে খাবার সেটা সত্যি কথা বলতে এখনো পুরোপুরি ডিসাইড করে উঠতে পারিনি অনেকটাই বাড়ির লোকের ওপর ছেড়ে দিয়েছি আর কিন্তু চাই যে বিরিয়ানি হোক কারণ বিরিয়ানি আমার খুব প্রিয় খাবার তো আমার দিক থেকে চাই যে সেটা হোক আর কি আচ্ছা আর এই বিয়ের পরেই কি মধুচন্দ্রিমায় যাওয়ার কোনো প্ল্যানিং রয়েছে নাকি কাজ নিয়ে ব্যস্ততার কি কি থাকছে কাজ নিয়ে ব্যস্ততা আছে ফেব্রুয়ারি মাস একটা ছবির শুটিং আছে তো সেটা শেষ করে তারপর চেষ্টা করব কোথাও যাওয়ার চেষ্টা করব না ইচ্ছে তো আছে একটা আর দুজনের কি মানে দুজনকে কি একসঙ্গে পর্দায় বিয়ের পরে কি দেখতে পাওয়ার কোনো সুযোগ দর্শকরা পেতে চলেছে এরকম কোনো সেরকম সুযোগ যদি কোনো পরিচালক বা প্রযোজকরা করে দেয় তাহলে নিশ্চয়ই দেখতে পাবো কেন হবে না আর আমি বিশ্বাস করি সেও খুব দক্ষ অভিনেত্রী আমিও ঠিকঠাক অভিনেতা তো এরকম যদি কেউ সুযোগ করে দেয় তাহলে নিশ্চয়ই ভালো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য থ্যাংক ইউ